সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। না, আমি খুব ভালো নেই, তো আছি মোটামুটি আর কি। কিসের জন্য ভালো নেই সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। তো সকাল হয়ে গেছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করা হয়ে গেছে, আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট। তো আমার ওই ঘরে দেখা এতগুলো জলের বোতল জমেছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন পিস ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে নটা, মানে 1:45 বেজে গেছে। সকালবেলা সবার চা খাওয়া কমপ্লিট, আর আমি এখন কী করছি, এখন হচ্ছে মার ঘরে বিছানা তুললাম, এখন যাবো হচ্ছে আমার ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কী হয়েছে, এখানে তেল ছিটেছে, তেল, গরম তেল ছিটেছে, এরকম কালো হয়ে গেছে এখানে এখানে এখানে। তো মুখের অবস্থা খারাপ, এখন যাবো আমার ঘরে, ঘরটা গুছাবো। তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমাদের বাড়িতে নতুন 4 সদস্য এসেছে, মানে 4 গাছ। তো এখানে ফুল গাছ অনেক দিন থেকে লাগানোর কথা ছিল, তো কালকে ফাইনালি ফুল গাছের চারা আসলো। তো এই যে ফুল গাছ রাখা হয়েছে এটা, আর এই যে একটা ফুল গাছ, তো দু রকমেরই রাখা হয়েছে। তো টবে লাগিয়ে দিয়েছি এই ঠাকুর ঘরের সামনে, বড় হলে ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, আজকের বারটা হচ্ছে বুধবার। তো বুধবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম ঘুরতে যাওয়ার, তো ঘোরাঘুরি করে তারপর আমাদের বাড়ি গেছিলাম, তো সেখানে গিয়ে আর ব্লগ করা হয়নি। কোন দিকে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি, ওখানে গেলে ব্লগ করাই হয় না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, অনুষ্ঠান হয়ে গেছে, পরের দিনই চলে এসেছি, পরের দিনের পরের দিন, মানে একদিন মাঝখানে থেকেছিলাম, একদিন না দুদিন ওরকম আর কি থেকেছিলাম, তো মাঝখানে তারপর চলে এসেছি। তো আজকে বুধবার, বুধবারের ব্লগটা এখন তোমরা দেখতে পাচ্ছ, তো এখন থেকে আবার ডেইলি ব্লগ তোমরা দেখতে পারবে। আর এখন আমার সকালের কাজ হচ্ছে এই যে বিছানা গোছানো, তো বাইরের কাজকর্ম তো হয়ে গেছে, তারপর বিছানা গুছিয়ে এখন বাইরে চলে আসলাম। তো আর আমার পেছনে দেখো খরগোশ, এই খরগোশটা ঘুরঘুর ঘুরঘুর করছে আমার পেছন পেছন। তো এটা হচ্ছে পিসিদের বাড়িতে থাকে, পিসিরা পালে, মানে পোষা আর কি। তো খরগোশটা খুবই কিউট, নাম হচ্ছে, নামটা হচ্ছে ঝুনঝুন। তো ওকে ঝুনঝুন করে ডাকি আমরা সবাই, কারণ ওর গলায় একটা ঘন্টি বাঁধা আছে, ঘন্টাটা না বাজতে থাকে আর শব্দ হয় ঝুনঝুন করে। তো ওর নামের সঙ্গে ঘন্টাটা মানে বাঁধার সঙ্গে মিলে গেছে, তো ওকে ডাকলেই চলে আসে আর পায়ের পাশ দিয়ে ঘুরঘুর করতে থাকে। তো খুবই কিউট লাগে দেখতে সত্যি। আর এদিকে দেখতে পাচ্ছ সকালের খাবারের জন্য মা এদিকে রুটি বানাচ্ছে, গোলা রুটি, তোমরা তো দেখেছো এর আগের ব্লগেও। তো সকালবেলা এখন মা আর বাবা এই রুটিটাই বেশি খাচ্ছে আর কি, কদিন থেকে বেশ ভালো লাগে আর কি। মানে মা পাতলা করে বানাচ্ছে, তো পাতলাটা একটু বেশি ভালো লাগে, কড়কড়া টাইপের হয়, তো কড়কড়া, মানে কড়কড়া করে বানায়, মানে কি বলে, তো সেটাই আর কি বানানো হয়েছে। তো মাওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাওরা খেয়ে নিয়েছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা ভাত খেয়েছিলাম, আমি রুটি একটা খেয়েছি তারপর ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এখন আজকে, কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ভাবলাম যে ঘরটাগুলো মুছে ফেলি, কালকেও মুছবো, কিন্তু না এখন হচ্ছে হাওয়ার দিন, এই দিনটাতে একদম ধুলোবালিতে ঘর ভরে যায়, তো প্রতিদিন না মুছলে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে ঘরটা মুছে ফেলি, সকালে আর অন্য কোনো কাজ নেই, তো ঘরটার মুছে তারপরেই রান্না করা যাবে। তো আজকে রান্না কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কালকে আমাদের বোয়াল মাছ এনেছিলো, বোয়াল মাছের ঝোল করেছিলাম কালকে, আমি করিনি, মা করেছিল, তো সেটা খাওয়া হয়েছে। তো আজকেও মাছ আছে আমাদের, তো আজকেও মাছ রান্না হবে। তো বোয়াল মাছটা নাকি ভাজার সময় অনেকটাই ফোটে, তোমরা তো জানোই যারা রান্না করো, তো সেই জন্য আমি আর রান্না করবো না। তো দেখলেই আমার এমনিতেই পেঁয়াজ কলি ভেজে মানে মুখের অবস্থা খারাপ, সেই জন্য মার দিল না, মানে দিবে না আর কি, মাই রান্না করবে আজকে। তো আমি ঘরগুলো সেই জন্য মুছে নিচ্ছি, আর মা এদিকে দেখো উঠোন মুছে নিচ্ছে। তো উঠোনটা আমাদের কদিন পরপরই মোছা হয়, তো মা সকালবেলা উঠোনটা মুছছে আর আমি এদিকে দুটো ঘর মুছে ফেলবো।
আমার হাতে দেখতে পাচ্ছ একটা নাইটি, তো এই নাইটিটা না আমার অনেকটাই চাপা হয়, এটা নতুন নাইটি তো অনেকটাই চাপা, সেই জন্য আমি পরতেই পারি না নাইটিটা। তো আজকে বাবার কাছে দিচ্ছি, বাবা দোকানে নিয়ে যাবে, তো নাইটিটাকে ঠিক করে আনতে দিচ্ছি, তো মানে কেটে ওটাকে একটু বড় করে নিয়ে আসবে, সেই জন্য বাবার কাছে দিয়ে দিলাম দোকানে গিয়ে ঠিক করার জন্য। তো দেখো মার মোছা প্রায় শেষের দিকে, মানে হাফ উঠোনটা মোছা হয়ে গেছে, আর এই দিনটাতে উঠোনটা একদম না ফেটে যায়, ফেটে ফেটে কীরকম যে লাগে দেখতে, মানে বাজে লাগে, সেই জন্য আরও মা মুছে ফেললো, দেখতে ভালো লাগছিল না। আর এখন হচ্ছে বাবা ওই নাইটিটা দোকানে দিয়ে আসবে আর কি ঠিক করার জন্য, আর আমি এদিকে ঘরটা মুছে তারপর যাব স্নানে। তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট আর মার উঠোন মোছাও কমপ্লিট, এখন মা স্নানে গেছে আর বাড়িটা খুব সুন্দর লাগছে, তাই না, একদম পরিষ্কার পরিষ্কার। তো দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি, এখন আসলাম রান্নাঘরে, তো এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, মা আগে স্নান করে চলে এসেছে। তো আমার স্নান করে ঘরে আসতে একটু লেট হলো, কারণ আমি পুজো দিয়ে আসলাম, পুজো দিলাম, সেজন্য একটু দেরি হলো। তো মা রান্না বসালো, তো রান্না হচ্ছে আজকে বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে আর কি রান্না করবে, লাউ দিয়ে আর কি বোয়াল মাছ, আর হচ্ছে চচ্চড়ি একটা বানাবে, সবজি টবজি দিয়ে চচ্চড়ি বানাবে। তো আমিও আছি রান্না করে, মাও আছে, দুজনে মিলে এখন তাড়াতাড়ি করে করে নেবো, কারণ আমাদের আজকে একটু রান্না বসাতে লেট হয়ে গেছে, তো দুজনে মিলে হয়ে যাবে আর কি। তো আজকের মেনু হচ্ছে এটাই, লাউ ঘণ্ট দিয়ে বোয়াল মাছের তরকারি, আর হচ্ছে একটা চচ্চড়ি, আর হচ্ছে রান্না হবে টমেটোর চাটনি বড়ুই দিয়ে, মানে টক, টমেটোর টক রান্না হবে। তো দেখো আমি ওই পাশে আবার টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি ওই ওই কড়াইটা, ছোটো কড়াইটাতে, তো বসিয়ে দিলাম আর কি, তো দুটোই এক মানে একবারে হতে থাকবে, তারপর চচ্চড়িটা আর ভাতটা একটু পরেই বসাবো, তাহলে গরম গরমই খেতে পারবো, ভাতটা পরেই বসাবো, সব তরকারি হয়ে গেলে তারপর ভাতটা বসাবো। তো দেখো মা রান্না করছে, এই যে চাটনি, আর হচ্ছে এখানে মাছের ঝোল হচ্ছে বোয়াল মাছের ঝোল, চচ্চড়ি পোস্ত দিয়ে চাটনি, চচ্চড়ি রান্না হবে, চাটনি প্রায় হয়েই গেছে। তো দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা হচ্ছে লাউয়ের ডোগা পাতা দিয়ে আর কি রান্না হবে, আর অনেক সবজি আছে, কফি, আলু, বেগুন সবই দেওয়া আছে, তো এটাকে পোস্ত দিয়ে রান্না হবে। তো প্রথমে সোমবার দিয়ে দিয়েছি হালকা কালো জিরে দিয়ে, সোমবার দিয়ে তারপর সবজিটা ঢেলে দিয়েছি, আর তারপর দেখো এই যে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে, হালকা পোস্ত বাটা দিয়ে দিয়েছি, তো আর কি হয়ে গেছে আমার চচ্চড়ি রান্না। তো বন্ধুরা দেখো আমরা সব রেডি করে বারান্দায় বসে পড়েছি খেতে, তো একদম সব কিছু রেডি, রান্না সব কমপ্লিট, আর সবাইকে খেতে দিয়েছি আর কি, আর আমিও বসে পড়লাম, তো আমিও এখন খেয়ে নেব, সবাইকে আগে দিলাম, তো আমরা তো একসঙ্গেই খাই, তোমরা তো দেখেছই, তো সবাই একসঙ্গে বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম আমার ঘরে, আর দেখো আমার কপালে না তো ভুরুতে কি হয়ে গেছে, তেল পরে কি অবস্থা হয়েছে। তো যদি এরকমই মানে ভাবছি আমি সেটাই, যদি চুল উঠে যায় এখান থেকে কীরকম লাগবে দেখতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম, তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো আজকে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, কোথায় যাবো তোমাদের বলবো, মানে আজকে এক জায়গায় যাওয়ার কথা বলতে ডাক্তার দেখাতে যাব, আমার মানে আমিই যাবো আর কি ডাক্তার দেখাতে, আমাকে নিয়ে যাবে, তো ও আর আমি যাব।
তো বন্ধুরা আমরা দুজনে যাব ডাক্তার দেখা, মানে ডাক্তারের কাছে যাব, আমি ডাক্তার দেখাবো। আমার একটু কিসের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি তোমাদের এখনই বলছি না, পরে বলবো তোমাদের, এখন আর জানাচ্ছি না কিছু। তো আজকে ডাক্তার দেখাতে যাব, ঘোকসাডাঙ্গাতেই যাব ডাক্তার দেখাতে। তো এখন একটু মানে খাওয়া দাওয়া করে এলাম এই মাত্র, যখন একটু রেস্ট নিয়ে এখন একটু শুয়ে তারপর উঠে ডাক্তারের কাছে যাব। তো চলো দেখতে থাকো কখন যাই কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমি এখন একটু রেস্ট নিই তারপর আবার দেখা হচ্ছে। এই যে ফাল্গুন মাস পড়ে গেল, মানে চৈত্র মাসেই হাওয়া শুরু হয়ে যায়, এবার ফাল্গুন মাস থেকে এরকম হাওয়া দিচ্ছে যে এখনও প্রচণ্ড হাওয়া হয়েছে বাইরে। মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বাড়িঘর তো নোংরা হয়ে যাচ্ছে, পাতায় একদম ভরে যাচ্ছে, কি বলবো এত হাওয়া দিচ্ছে। এই মাসটা কিরকম লাগে, চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে যায় এই মাসটাতে, একদম টান টান লাগতে থাকে মুখটা। এই মাসটা না ভালোই লাগে না, আবার থাকতে থাকতে যখন হালকা একটু গরম পড়বে তখন আমার ভালো লাগবে। এই ওয়েদারে স্কিনও খারাপ হয়ে যায় সত্যি, মুখের স্কিন বলো, আমার তো স্কিনে মানে গোটা উঠে ভরে গেছে গুড়ি গুড়ি। তো চলো ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে উঠে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে, কখন যাই সবটাই শেয়ার করব। তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি, আর আরেকজন এখনো ঘুমাচ্ছে, তো ও উঠলে তারপর যাব। তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়লাম, আর বিকেলবেলা এই সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছে, তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে দেখো আমরা দুজন চলে যাচ্ছি, বাইকে করেই যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, এই ব্রিজটা পার হতে হয় মানে ঘোকসাডাঙ্গা যাওয়ার জন্য আর কি। তো এখন আমরা ঘোকসাডাঙ্গা যাচ্ছি, ওখানেই ডাক্তার দেখাতে যাচ্ছি। তো এই যে চলেও এসেছি ডাক্তার দেখাতে, তো নাম লেখানো হয়ে গেছে, আমাদের নাম্বার হচ্ছে 6 নম্বরে পড়েছে। তো কোন ডাক্তার দেখাচ্ছি তোমাদের বলে দিচ্ছি, ডক্টর পিকে কুন্ডু, তো এই ডাক্তারকে দেখা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10:30, 10:45 বেজে গেছে, কটা বাজে, 11টা বেজে গেছে, কোন দিকে যে টাইম যায় বোঝাই যায় না সত্যি, মানে সন্ধ্যা হতে হতেই 11টা বেজে যায়। তো 11টা বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করে ডাক্তার দেখিয়ে এসেছি, এসে আস্তে আস্তে আমাদের কটা বেজে গেছে, 8টা বেজে গেছে। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, চপ খেলাম, বাইরে গেলে এগুলো না খেলে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে আমার মার জন্য নিয়ে এসেছিলাম, তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর আসলাম। তো আস্তে আস্তে 8টা বেজে গেছে আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এই ঘরে আসলাম, এই ঘরে এসে এতক্ষণ ধরে এডিট করলাম ভিডিওটা, কি ভিডিওটা এতক্ষণ এডিট করলাম, আর এখন ঘুম পেয়ে যাচ্ছে, এখন একটু ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা আর বড় না করে এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কি ব্যাপার, একজন তো আমার ব্লগে আসেই না। আমি মশাই টানাতে ব্যস্ত, ওই একবারই তোমাকে দেখা যায়, তাই না বন্ধুরা, ওকে একবারই দেখা যায়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে, আজকের জন্য এখানেই টাটা, তাই না, কি জানি তুমি, টাটা, ছাড়ো একটু মশাইটা।